বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে সংসদের সংখ্যা গরিষ্ঠ আসনে বসিয়েছে জানিয়ে সেই জনগণই পরবর্তী সরকার নির্বাচিত করবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবার গোপীনাথপুরে এ কথা বলেন তিনি। ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের জন্য 2.59% খাস জমিতে 85টি ঘর নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন মন্ত্রী। ২০১৮ সালের নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে তাকে আপনার সংসদে সংখ্যাগরিষ্ঠ ৫ বছর জননেত্রী শেখ হাসিনার সরকার থাকবে,